শুধু দর্শকবৃন্দ, আমরা যে বেগুন দেখতে পাচ্ছি এটি আসলে দেখতে লাউয়ের মতো, এবং আমাদের এক একটা বেগুন, আমাদের বিজ্ঞানী বলছিলেন এক একটি বেগুনের ওজন 2.5 কেজি পর্যন্ত হয়, এবং দেখেন আসলে এক একটা গাছের 24টা পর্যন্ত বেগুন পাওয়া যায়। এটা বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনা একটা বেগুন, এবং এটা খেতেও অত্যন্ত সুস্বাদু। এর যে বাইরের খোসা এটা আসলে পাতলা, এবং এটা ভর্তা বা ভাজি খাওয়ার জন্য উপযোগী, এবং এটা বাংলাদেশের আসলে অত্যন্ত সম্ভাবনা একটা বেগুন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই বেগুনের জাতটি আবিষ্কার করেছে, এবং মাঠ পর্যায়ে এটা আগামীতে সম্প্রসারণ করবো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে। আসলে অসাধারণ দেখার মতো, এবং হচ্ছে এই আমাদের দেশে সাধারণত মাকড়া বেগুন বা অন্যান্য স্থানীয় বেগুন আমরা চাষ করি। আমরা দীর্ঘদিন এরকম একটা ভালো জাত বাড়ির কাছে চেয়েছিলাম এবং আমরা পেয়ে গেছি। আসলে এটা যদি মাঠে সম্প্রসারণ করা যায় তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা একটা বেগুন হবে। শুধু দর্শক, আমরা পটুয়াখালীর লেবুখালী কৃষি গবেষণা স্টেশনে একটা মাঠে, এক্সপেরিমেন্ট মাঠে, এবং এখানে হচ্ছে যে বেগুন আপনারা দেখতে পাচ্ছেন, এই বেগুনটি লাগানো সেপ্টেম্বর মাসে, এবং এখনও বেগুন হচ্ছে, এবং এখনও আরও 2-3 মাসে বেগুন পাওয়া যাবে। আসলে অসাধারণ একটি জাত। তো যদি আপনারা কেউ লাগাতে চান, আপনারা সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে এই বীজ পাওয়া যাবে। বাড়ি বেগুন 12, এটা দেখতে লাউয়ের মতো, আসলে একটা বড় লাউ যেমন সেরকমই আসলে আমরা দেখতে পাচ্ছি। দেখেন অসাধারণ, এবং এক একটা বেগুনের ওজন 1 কেজিরও বেশি, এবং একটা গাছে প্রায় 12 থেকে 13টি বেগুন ধরে, এবং এটি সেপ্টেম্বর মাসে চারা ফেলতে হয় এবং নভেম্বর মাসে লাগানো হয়। আসলে আমাদের দেশে বেগুনের চাহিদা কিন্তু সারা বছরই। তো যদি আমরা এই বেগুনটা লাগাই তাহলে হচ্ছে আমাদের বেগুনের যে আসলে মানুষের যে বেগুনের প্রতি চাহিদা এবং আকর্ষণ, এবং যে এটা দেখতে অনেক সুন্দর। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের এই লেবুখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই, এটার বৈশিষ্ট্য, এটা কখন লাগাতে হয়, আসলে এটা চাষাবাদ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আমরা জানি। এটা হলো বাড়ি বেগুন 12, হ্যাঁ, এবং এটা হলো লেটেস্ট ভ্যারাইটি BARI এর, আর এটা কিন্তু শীতকালীন একটা বেগুনের জাত। তো আমরা বলি যে এটার অ্যাভারেজ আপনার ওয়েট হলো 1 কেজির উপরে, কিন্তু এর সর্বোচ্চ ওয়েট 2.5 কেজির মতো। 2.5 কেজি? জি, আমাদের এখানে যেটা রেকর্ডেড সেটা হলো 2400 সামথিং, 2475 গ্রাম। আচ্ছা, তো যদি আপনার 1 কেজির যেটা আমরা যেটা বলছি অ্যাভারেজ, সেই অ্যাভারেজটাও যদি আপনি বিক্রি করেন তাহলে আসলে, এবং আমাদের এখানকার রেকর্ডেড হলো 24টা একটা গাছে। অনেকে মনে করতে পারে যে একটা ফল এত বড়, এই কারণে ফল হয়তো কম হবে, কিন্তু আমাদের রেকর্ড যেটা সেটা হলো একটা গাছে 24টা আপনার বেগুন ধরে, এবং এটা খুবই লাভজনক। আর একটা বিষয় হলো যে এটা আমি আবার বলছি যে এটা কিন্তু আসলে শীতকালীন একটা বেগুন, এই কারণে আমাদের এখানে এটা আসলে একটা এক্সপেরিমেন্ট চলতেছে, এটা হলো টাইম সোয়িংয়ের উপরে। তা আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিংস যেটা সেটা হলো যে আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা হলো বপনের সময় সবচেয়ে উত্তম। এরপরে যতই লেট করবে তত বেশি এটার ফলনটা কমে আসবে, এই কারণে সবচেয়ে ভালো সময় হলো বপনের আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। আর যেহেতু গাছটা একটু বড়, এই কারণে স্পেসিংটা একটু বড় হতে হবে অন্য গাছগুলোর চাইতে, এই স্পেসিংটা আমাদের যে অন্য ছোটো বেগুনগুলো আছে তার চাইতে একটু বাড়িয়ে দিলে গাছের জন্য সুবিধা হয় এবং ফলনটাও ভালোই আসবে। তো সেক্ষেত্রে হলে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব এবং একটা সারি থেকে একটা সারি দূরত্ব কেমন দেওয়া লাগবে? এইটা আমাদের এখন পর্যন্ত এক্সপেরিমেন্টের মধ্যে আছে, তবে আমাদের যেটা অবজারভেশন সেটা হলো 1 মিটার × 1.2 মিটার, এইটার জন্য এখন পর্যন্ত আমাদের অবজারভেশনে ভালো, কিন্তু এখন পর্যন্ত এক্সপেরিমেন্টের রেজাল্ট আসেনি, তবে এইটা ব্যবহার করতে পারে আপাতত 1 × 1.2। আর জীবনকাল কতদিন? এইটার জীবনকাল নর্মাল বেগুনের মতো, ওই যে বললাম 5-6 মাস, হ্যাঁ শীতকালীন। এইটা এই যে এখানে কিন্তু আপনার একেবারে আগস্ট মাস থেকে লাগানো আছে, এই আগস্ট মাসের গাছগুলো এখনো আছে, কিন্তু ওই যে এখন এটার একেবারে শেষ সময়, আচ্ছা, মানে এই যে গরম চলে আসতেছে এখন কিন্তু আসলে ফলগুলো ছোট হয়ে আসবে, এটা এই টোটালটাই শীতকালীন একটা জাত। আর হেক্টর প্রতি ফলন কত এটা? হেক্টর প্রতি ফলনটা আসলে আমার একটু আবার দেখতে হবে, সচরাচর হচ্ছে অন্য যে বেগুনগুলো আছে 35 থেকে 40 টন, এইটা অনেক বেশি, আমি আপনাকে বললাম তো এটা কি বলবো 40 টনের বেশি হতে, অনেক বেশি হবে 40 টনের, জি জি 40 টনের অনেক বেশি হবে। আমাদের যে বেগুন তার চাইতে দ্বিগুণ ফল হবে। এটা স্বাদ কেমন, আপনি খেয়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্বাদ অনেক ভালো, এটা কিন্তু আসলে আমাদের অন্য যে বেগুনগুলো আছে তার চাইতে এই বেগুনটা একটু নরম হওয়ার কারণে এটা আপনার খুব অল্প আছেই আপনার এই রান্না হয়ে যায়। আর ভাজি খেতে বা ভর্তা খেতে মনে হয় ভর্তা খেতে অনেক ভালো ভালো না? বীজটার আর একটা সুবিধা হলো যে আমাদের কিছু বেগুন আছে বীজ খুব শক্ত হয়, আচ্ছা, যেটা খেতে অনেকের সমস্যা হয়, এই বীজটা কিন্তু নরম, এই কারণে এই দিক দিয়েও এটার সুবিধা। ও আচ্ছা আচ্ছা, পাকতেও সময় লাগে নাকি?
পাকতে বলতে মানে হচ্ছে বেশি বড় হয়ে যায় পরিপক্ব হয়ে যায় তখন আমরা এটা খেতে চাই আমাদের উপযুক্ত যখন থাকে তখন কিন্তু এটা বীজ একেবারে নরম মুখে যে অনেক বেগুনের মুখে বীজ বাজে এটা এরকম হয় না এইজন্য এটা খেতে সুস্বাদু আচ্ছা অনেক সময় দেখা যায় যে আসলে পেকে যায় কিন্তু দাম পায় না কৃষক যার ফলে হচ্ছে কিন্তু অনেকদিন রেখে দেয় সেক্ষেত্রে রেখে দিলেও সমস্যা নাই না এটা থেকে কৃষক আসলে বীজ নিতে পারবে এটা একটা সুবিধা যেটা কিন্তু আসলে হাইব্রিড না এটা হাইল্ডিং ভ্যারাইটি অনেকে ওই ওই হাইব্রিড শুধু হাইব্রিড খোঁজে এটা কিন্তু আসলে হাইব্রিড না এটা হাইল্ডিং ভ্যারাইটি এবং কৃষক নিজেই এটার বীজ রাখতে পারবে আচ্ছা এটা হলো যে ইসে সার কি হচ্ছে যে নর্মাল অন্যান্য বেগুন যেরকম সার লাগে সেরকম নাকি বেশি লাগে এইটা আসলে ওই সারের এক্সপেরিমেন্টটা চলমান আর কি সার আসলে অন্যান্য বেগুনের চেয়ে একটু বেশি লাগবে এই কারণে যে আমি যে বললাম যে অন্যান্য যে বেগুন তার চেয়ে 3-4 গুণ ফলন কিন্তু এটার বেশি আচ্ছা আর হলো বেগুনের একটা সমস্যা বিএসএফ যেটা ডগা ফল ছিদ্রকারী পোকা ওটা আসলে আক্রমণ কেমন এটা আসলে অন্য বেগুনের মতোই যদি আপনার বাগান পরিচর্যা যদি স্বাভাবিক রাখেন তাহলে কমে আসবে আর যদি বাগান যদি মানে পরিচ্ছন্ন বাগান না থাকে তাহলে এটা আক্রমণ হবে এটাই স্বাভাবিক আর তুলসী পড়া একটা রোগ হয় এটা কি এখানে হয় জি তুলসী পড়া রোগ এটা তুলসী খুদে খুদে পাতা রোগ যেটা বা তুলসী পড়া রোগ না না সেটা নাই সেটা এটার মধ্যে নাই কিন্তু আপনার হলো ওই যে বেগুনের যেটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা সেটা কিন্তু অন্য বেগুনের মতোই এই কারণে প্রথম থেকে এটা পরিচর্যা যাতে স্বাভাবিক থাকে তাহলে এটা ওই জিনিসটা খুবই কম কমে নিয়ে আসা যায় আচ্ছা আমাদের কৃষক যদি বীজ চায় তাহলে কোথায় পাবে কৃষক আসলে বীজ আপনার হলো উপজেলায় যদি হেড অফিস থেকে ই করে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট হেড অফিস অথবা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমাদের এখানের যে প্রোডাকশন আছে সেখান থেকে সংকলন করার চেষ্টা করা হয় আর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ